হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খুব সহজে দেখাবো কিভাবে আপনি কমপ্লিট করতে পারেন। সো এখানে একটা রকেট বেলুন এন্ড দেন এই সাইডে একটা রকেট বেলুন দিয়ে দেন, আর এখানে এক্সবুকে টার্গেট করে দুইটা রকেট বেলুন দিয়ে দেন। শেষ, এই সাইডের কাজ শেষ, আমরা ওই সাইডে এখন চলে যাব। সো যদি দুইটাতে কাভার না হয় আরও একটা রকেট বেলুন দিতে পারেন। সো এই সাইডে আমরা দুই সাইডে দুইটা রকেট বেলুন দিয়ে দিলাম, অ্যান্ড দেন এখানে টেসলাগুলো শেষ হয়ে যাবে, অ্যান্ড দেন আরও দুইটা রকেট বেলুন এক্সপোকে টার্গেট করে আমরা দিয়ে দিব। সো এই সাইডের কাজও শেষ। আমি আবারও বলতেছি, দুইটাতে কাভার না হলে আরও একটা রকেট বেলুন দিয়ে আপনি এক্সপো শেষ করতে হবে। সো এরপর আমরা চলে আসবো এই এক্সপোর কাছে। এই সাইডে একটা দিয়ে দিবেন রকেট বেলুন, অ্যান্ড দেন এই সাইডে টেসলা আছে, এই সাইডে আরেকটা রকেট বেলুন দিয়ে দেন। এরপর আর কিছুই করতে হবে না, এখানে দুইটা দেন, তবে এখানে তিনটা লাগতে পারে বেলুন। সো এখন দেখেন রকেট বেলুন এখানে আরও একটা দিয়ে দিলাম, কাজটা সহজ হলো আর কি। তো এখন আমরা প্ল্যাম ফিঙ্গারকে ওই সাইডে ছেড়ে দিব, অ্যান্ড দেন গবলিন যেহেতু 10টা আছে এই গবলিনের উপরে ধরবো। ধরে জাস্ট আমরা এখানে ইলেকট্রিক কালেক্টর অ্যান্ড দেন গোল্ড মাইনের উপরে দিয়ে দিব। এখানে বোম টম যা আছে সব কিছু ট্রিগার আউট হয়ে যাবে। সো 6টা ব্যবহার করলাম, এরপরে 25টা থেকে এখানে আপনারা যতটুকু কম ব্যবহার করে আপনারা আশেপাশের জিনিসপত্র ক্লিয়ার করতে পারেন ততই ভালো হবে আর কি। অ্যান্ড দেন এই সাইডে আমরা সুপার গ্রবলিন 3টা দিয়ে দিলাম গোল্ড স্টোরেজের উপরে, এই সাইডে আমরা ইলেকট্রিক স্টোরেজের উপরে 3টা দিয়ে দিলাম বা 2টা দিয়ে দিলাম। কমপ্লিট করতে হবে মূল কথা, এখানে আপনার টর্নেডো ট্র্যাপ আছে 2টা, এগুলা শেষ হওয়ার পরে আমরা আরও একটা সুপার গবলিন পাঠাবো আমাদের ইলেকট্রিক ড্রিলের কাছে। অ্যান্ড দেন ইলেকট্রিক ড্রিলটা যখন আমাদের ডেস্ট্রয় হয়ে যাবে, এরপরে আমরা আরও একটা পাঠাবো আমাদের টাউন হলটা অ্যাক্টিভ করার জন্য। সো পাঠিয়ে দিলাম আমরা, সো ও চলে যাচ্ছে বার্তা নিয়ে। এখানে 2টা বোম ঢুম আছে, যা আছে সব ট্রিগার আউট হয়ে গেল। অ্যান্ড দেন এখানে 4-5টা আপনি সুপার গবলিন পাঠিয়ে ইনভিজিবল করে দিবেন, যাতে টাউন হলটা ইজিলি টেক ডাউন করে নেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টাউন হল ডেস্ট্রয় হয়ে গেছে। অ্যান্ড দেন ফ্ল্যাম ফিঙ্গারের সাইডে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন নামে দিয়ে আমরা পয়জন স্পেল দিয়ে দিলাম, অ্যান্ড দেন সিঙ্গেল ইনফার্নো টাওয়ারের উপরে আমরা একটা পয়জন স্পেল দিলাম, যাতে সবগুলো গবলিন একসাথে আসে। এই সাইডে আইসগুলো নামে দিলাম, এখানে একটা রকেট বেলুন, অ্যান্ড দেন অপোজিট পক্ষের একটা রকেট বেলুন দেওয়া উচিত। সো যেহেতু আমাদের রকেট বেলুন 2টা আছে, অ্যান্ড দেন গবলিনগুলো সবগুলো ইজিলি আপনারা ইউজ করে কিন্তু 3S নিয়ে আসতে পারবেন। সো এখন শুধু আমাদের পালা হচ্ছে আমাদের প্ল্যাম ফিঙ্গারটা কখন ফাটবে। অ্যান্ড দেন আমরা রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। সো এখানে একটা হেস্ট স্পেল আছে, সো আমি চাচ্ছি এখানে আমাদের রয়্যাল চ্যাম্পিয়নকে একটু প্রোভাইডিং করার জন্য হেস্ট স্পেলটা আমরা এখানে ইউজ করে দিলাম। সো আশা করি এটা 3S কমপ্লিট হয়ে যাবে। সো আপনারা 3S কমপ্লিট করতে পেরেছেন কি না অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই এটা একটা ট্রিকি ওয়েতে চ্যালেঞ্জটা দিছে আর কি। সো আপনারা একটু কষ্ট হবে বোঝার জন্য, বাট আমি তো আপনাদেরকে বাংলা বুঝিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কোথায় কী ফেলতে হবে। সো আশা করি ইজিলি আপনারা 3S নিয়ে আসতে পারবেন। তারপরেও যদি প্রবলেম হয় আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন, কারণ ভিডিওর লাস্টের দিকে আমি আরও একটা ইজিলি দেখিয়ে দিয়েছি এবং সেখানে কিন্তু অনেক কম সময়ে কীভাবে আপনি করবেন সেটাও বলে দিচ্ছি। সো চলুন আরও একবার আমরা ট্রাই করা যাক, অ্যান্ড দেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি সেকেন্ড না রেখে বা সেকেন্ড কিছু সেকেন্ড থাকবে, কারণ এটা যে চ্যালেঞ্জ এটা অতিরিক্ত কঠিন। সো সর্বপ্রথম আগে এই সাইডে একটা বেলুন দিয়ে দিবেন রকেট বেলুন, অ্যান্ড দেন টেসলা ডান। সো এক্সপোকে টার্গেট করে আরও 2টা রকেট বেলুন আমরা দিয়ে দিলাম, ডান। আমাদের এই সাইডে আরও একটা রকেট বেলুন দিয়ে দিলাম, শেষ হয়ে গেল। এরপর আমরা অপোজিট পক্ষের জন্য চলে যাব, অ্যান্ড দেন দেখতেছি এখানে আরও একটা রকেট বেলুন লাগতেছে। সো দিয়ে দেন, প্রবলেম নাই। অ্যান্ড দেন এই সাইডে আমরা 2টা রকেট বেলুন দিয়ে দিব, এরপরে আর কিছুই করতে হবে না। এখানে আরও 2টা রকেট বেলুনকে আমরা এক্সপো টার্গেট করে দিয়ে দিব। তো আমি আগেও বলেছি এই সাইডেও দিতে হবে রকেট বেলুন, এই সাইডেও দিতে হবে। অ্যান্ড দেন যদি এক্সপোগুলো 2টা রকেট বেলুনে ডেস্ট্রয় করা পসিবল না হয় আরও একটা একটা ইউজ করতে পারেন। সো এই সাইডে আরও একটা দিয়ে দিলাম, অ্যান্ড দেন এই সাইডে আরও একটা দিয়ে দিলাম। সো প্রবলেম নাই, কারণ রকেট বেলুন এখনও একটা আমাদের এখানে আছে। সো আমরা ফ্ল্যাম ফিঙ্গার এই সাইডে নামিয়ে দিলাম, এরপরে আমাদের গবলিন দিয়ে জাস্ট ক্লিয়ার আউট করার ট্রাই করব। এগুলো গোল্ড মাইন, অ্যান্ড দেন আমাদের ইলেকট্রিক কালেক্টর, আর এখানে বোম টম যা আছে সব কিছু ট্রিগার আউট হয়ে গেলে আমরা সুপার গবলিন দিয়ে এগুলো পরিষ্কার করার ট্রাই করব। সো এরপরে আমাদের টেসলা আবারও উঠেছে এবং এদিকে সব কিছু আপনি ক্লিয়ার আউট করবেন শুধুমাত্র গবলিন আর সুপার গবলিন দিয়ে আর কি। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভালোভাবেই ডেস্ট্রয় হয়ে গেছে, টর্নেডো ট্র্যাপ উঠে গেছে। এখন আমরা চলে যাব আমাদের ডার্ক ইলেকট্রিক ড্রিলের সামনে আর কি। সো এখন একটা সুপার গবলিন দিয়ে দিব, টর্নেডো ট্র্যাপ বন্ধ হোক, এরপরে দিচ্ছি, অ্যান্ড দেন দিয়ে দিলাম। সো আমাদের কিন্তু ভালোভাবে কমপ্লিট হয়ে গেল প্রথম স্টার্টটা, অ্যান্ড দেন আরও একটা গবলিন দিয়ে জাস্ট টাউন হলটাকে অ্যাক্টিভেট করে দিবেন, অ্যান্ড পাশে যত বোমগুলো আছে সবগুলো ট্রিগার আউট করে দিবেন। তো এখানে 5-6টা আপনি দিয়ে দিবেন, 5-6টা দেওয়ার পরে
দেন আপনি ইনভিজিবল করে দিবেন। ইনভিজিবল করে দিলে ইজিলি কিন্তু আপনার টাউন হল টেক ডাউন হয়ে যাবে। এরপরে জাস্ট আপনার আরসি বা রয়্যাল চ্যাম্পিয়নকে আপনি ওই সাইড থেকে ছাড়তে হবে আপনার প্ল্যাম ফিঙ্গার সাইড থেকে, অ্যান্ড দেন দুইটা পয়জনের স্পেল দিয়ে দিবেন এবং সিঙ্গেল ইনফার্নো টাওয়ার উপরে একটা দিবেন, কারণ আপনার রয়্যাল চ্যাম্পিয়ন যেখানে থাকবে সবগুলো সিসি কিন্তু এক সাইডে আসবে। তো এদিকে আমরা আমাদের যে আইস গোলামটা দিয়ে দিলাম, অ্যান্ড দেন রকেট বেলুনটা এই সাইডে টেসলার উপরে দিয়ে দিলাম। আর কিছুই করতে হবে না, একটু অপেক্ষাই করতে হবে। এই সাইডে আমরা কিন্তু আমাদের ফ্রিজ স্পেল দিয়ে দিলাম, অ্যান্ড দেন এখানে আমরা হেস্ট স্পেলটা ইউজ করে দিলাম আর কি। সো আশা করি আর কিছুই করা লাগবে না, জাস্ট একটু অপেক্ষা করা লাগবে। রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটি দিয়ে দেন, জাস্টে আপনার ইনফার্নো টাওয়ারগুলো একটু দুর্বল হয়ে যায়। এরপরে আপনার গবলিন সুপার গবলিন ইউজ করে ইজিলি থ্রি এসটা নিয়ে আসতে পারবেন। তো এরকম বাংলাতে টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, তা না হলে অবশ্যই আবারও ভিডিওটা দেখেন আমি বলবো, কারণ এটা অনেক একটু ট্রিকি বা ক্রিটিক্যাল একটা চ্যালেঞ্জ দিছে ক্ল্যাশ অফ ক্ল্যান আর কি। অ্যান্ড দেন আপনারা যদি এটা ভালোভাবে দেখেন, এখানে 6 মিনিট বা 7 মিনিটের মতো ভিডিওটা আছে, আপনারা দেখলে আশা করি ইজিলি থ্রি এসটা নিয়ে আসতে পারবেন। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে বলে রাখি, যারা এখন আমাদের ক্ল্যানে আসেন নাই চাইলে আসতে পারেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন বাজিয়ে দিবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ভালো রাখবেন, আজকে যাচ্ছি, আল্লাহ।